হাই, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। অ্যান্ড্রয়েড ডক্টর ভিডি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। তো আজকে আপনাদের জন্য একটা অ্যাপস রিভিউ করব। আপনারা মোবাইলে নেট ইউজ করেন, কিন্তু আপনারা নেটে কত স্পিড পাচ্ছেন, কত এমবিপিএস স্পিড পাইতেছেন আপনারা তা জানেন না। তা জানার জন্য আপনারা একটা অ্যাপ ইউজ করতে পারেন। সেখানে আপনারা ডাউনলোড স্পিড বা আপনি যে ব্রাউজিং করছেন তার স্পিড কতটা জানতে পারবেন। সো আপনারা অ্যাপসটা প্রথমে ডাউনলোড করে নেবেন। সমস্যা নেই, আমি ডিসক্রিপশন বক্সে অ্যাপটি ডাউনলোড লিঙ্ক দিয়ে দেবো। তো আপনারা ডাউনলোড করার জন্য প্লে স্টোরে যাবেন, যাওয়ার পর এখানে লিখবেন ইন্টারনেট স্পিড মিটার লাইট। সো আপনারা ক্লিক করলেন, অ্যাপটি এবার আপনারা অ্যাপসটি ইনস্টল করে নেবেন। আমার এখানে ইনস্টল করা আছে, সো আমি এখানে ওপেন করব। ওপেন করার পর এখানে আপনারা প্রতিদিনের কত পার্সেন্ট মোবাইল ইউজ করলেন বা ওয়াইফাই কত এমবি বা কত জিবি ইউজ করলেন পরিমাণটা এখানে দেখতে পারবেন। এখানে দেখতেছি আমি আজকে 202 এমবি ইউজ করেছি মোবাইল এবং ওয়াইফাই বড় এমবি, সেখানে 214 এমবি মোট। গতকালকে 1.82 জিবি। সো আপনারা এখানে দেখতে পারবেন। এখানে অ্যাপসটার মূলত কাজ হলো যে আপনারা এখানে যখন কিছু ডাউনলোড বা ব্রাউজিং করছেন এখানে কত স্পিড পাইছে এখানে লেখা দিচ্ছে। সো আমি একটা নতুন একটা অ্যাপস ডাউনলোড করি, যেহেতু অ্যাপস রিভিউ করতে আসছি অল টাইম। সো আপনারা দেখতে পাচ্ছেন যে নিউ ফিঙ্গারপ্রিন্ট লক 2017। সো আমরা এটা ইনস্টল করব। ডাউনলোড হইতেছে, আপনাকে দেখতে পাচ্ছেন আমার কী পরিমাণ স্পিড পাইতেছি। উপরে লেখা হইতেছে এই পাশে যে স্পিডে হলো 159 kbps, তারপরে 200 আর 100-150 হইতেছে। আমি এখানে 3G এবং দুর্বল 3G বলতে চলে। তো আপনারা এখানে দেখতে পারবেন অ্যাপসটার কাজ মূলত এই দুটাই। এখানে আপনারা দেখতে পারেন যে কী পরিমাণ স্পিড পাইতেছেন, আর এখানে অ্যাপসটা ক্লিক করলে আপনারা প্রতিদিনের বা এক মাসের আপনার লাস্ট 30 দিনের কত পরিমাণ ইউজ করছেন তা জানতে পারবেন। তো এতটুকু, এটা একটা ছোটো ভিডিও। সো আপনারা আমার ভিডিওটি যদি ভালো লাগে থাকে একটা লাইক দিন, শেয়ার করুন এবং আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করুন। ভবিষ্যতে আপনাদের ভালো ভিডিও দিতে চেষ্টা করব ইনশাআল্লাহ।